অনেক উম সাল রাহিমাতুল্লাহ হে আবার বলেছেন একটি বইয়ে লেখা অন্তর বিশ্বাস স্বীকৃতি হচ্ছে এ মানের মূল আর কর্মে বাস্তবায়ন হচ্ছে শাখা কর্মের বাস্তবায়নকে মানের মূল বলা খারেদের আকিদা আমার প্রশ্ন হচ্ছে এরকম বক্তব্য কি সঠিক এরকম বক্তব্য সঠিক নয়। এরকম বক্তব্য شرع تنهای وارن ایمان ر ভিতর تین ټي وشي راي شي انتر ويشاس موليك شكريتي ان اقرار باللسان تصديق بالجنان اور اعمال بالارکان انتر ويشاس زبانه شكريتي বা জবানে স্বীকৃতি অন্তরে বিশ্বাস এবং আমল করা দেহ বডি দ্বারা এই তিনটার সামান্য ইমান তবে খারেজিরা যেটা মনে করে সেটা মনে করে অবিচ্ছেদ্য অংশ ইমানের মানে আমল নাই ইমান নাই এরকম নয় আমরা এরকম বলি না

অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কর্মে পরিণত করা কাজ করা তো এটা তো খারজিদের বৈশিষ্ট্য নয় বরং এটা হলো সোনার জমাতের বৈশিষ্ট্য বরং কর্মকে যারা ইমানের অন্তর্ভুক্ত মনে করে না তারাই হলো বেদাতি তাদেরকে মুরজিয়া বলা হয়েছে মুরজিয়ারা কর্মকে মোটেই গুরুত্ব দেয় না ওদের নিকটে কর্ম করুক আর না করো নামাজ হাত জাগাত কোনো কিছু করুক বা না করুক ওর কোনো ঘাটতি হয় না এটা তো কথা বেদাতিদের কথা হ্যাঁ তবে খারেজদের কথা হলো খারেজেরা এগুলিকে আরেক একটা আরেকটাকে এমন ভাবে মনে করে যে একটা চলে গেলে পুরাই চলে গিয়েছে যেমন আমলের কোনো কিছু বাদ পড়ে গেলে ফরজ অংশগুলো যদি বাদ পড়ে যায় তাহলে শেষ হয়ে গেছে ইমান তারা এটা বলে থাকে যে কবিরা গোনা করলে ইমান শেষ তো এটা আহমেদ সন্না জামাতের কথা না বরং আহমেদ সন্না জামাতের কথা হলো যে ইমানে ইমানের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে আমলগত শাখা প্রশাখারও বিভিন্ন বিভিন্নতা রয়েছে কাজে কোন আমলের ক্ষেত্রে তার ত্রুটি বিচ্ছিত হলে তার ইমান চলে গেল না বরং ইমান দুর্বল হতে পারে হ্যাঁ ইমানের শাখা হিসেবে বলা হয়েছে সাহেব খানে মোসিম হাদিস ইমানের ষাটটির অধিক শাখা রয়েছে বা সত্তরটির অধিক শাখা রয়েছে আফদাল্লাহ করল্লাহ সর্বোত্তম শাখা হলো কর্ম তো এটা ইমানের এমন একটা জিনিস শাখা যে এটা বাদ পড়া মানে কি সবই বাদ পড়ে যাওয়া ইমানটাই থাকবে না তাহলে ইমানের কিছু শাখা রয়েছে এতটাই গুরুত্বপূর্ণ যে ওটা বাদ পড়লে ইমানটাই বাদ তো ইমানের বিষয়টা শাখা বলা হয়েছে আবার এটা বলা হয়েছে কারণ হায়া ও সব তো ইমান হায়া ইমানের একটি শাখা কিন্তু হায়া সারা যদি না থাকে তো একবারে কাফের হয়ে যাবে কেউ

লোকেরা সমস্ত আমলকে মানে কোন আমল বাদ দিলে ইমানটাই বাদ পড়লে এমন তারা বরং কোনো কোনো কোন তারা ইমানের ইমান চলে যাওয়া মনে করে ইমান থাকা না থাকার বিষয় তারা বলে থাকে হাদিসের ভিত্তি দৈল্য ভিত্তিতে যেমন সালা আদায় করার বিষয়টি সারাকে যে টোটালে ছেড়ে দেয় একে কাফের বলা হয়েছে অনেকে কাফের বলেছে কাফের বলেছে একটা আকাত ছেড়ে দেয় একটা বাক্ত ছেড়ে দিল তো এটা তো একটা আমল তাহলে কোনো কোন আমল কে কুফুরি বলা হয়েছে ছেড়ে দাঁড়ান কাফের বলা হয়েছে যারা কাফের বলেছেন নামাজ ছেড়ে দেওয়ার কারণে তারাই আবার জাকাত ছেড়ে দেওয়ার কারণে মানে শিকার করে যে ফরস কিন্তু জাকাত বকরির কারণে তাদের কাফের বলেনি বেরোজাদারকে কাফের বলেনি যদি এগুলো কবিরা গো না জাকাত আলাদা কাফের বলা হয়নি যদি এগুলো কবিরা না তাহলে কিছু আমল এমন রয়েছে যে আমলগুলি না পাওয়া গেলে উপস্থিত না থাকলে এবং সেগুলোকে অস্বীকার না করে এমনি গণিমসী করে অলসতা দেখে যদি না করে তাহলে আহ সনাহ জামাত এনে করে তারা কাফের হবে না তবে দুর্বল ইমানের পরিচয় তাদের ইমান দুর্বল হয়েছে কিন্তু খারেজিরা হ্যাঁ তারা মনে করে আমল নাই মানে কি আমলটা ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ সুতরাং ইমান ইমানটাই চলে গিয়েছে কাজে আহ জামাত এবং খারিদের আকিদা মানহাজ বুঝতে হবে আর যিনি এটা বলেছেন যে কর্ম শাখা বলে মানে ছোট করে দেখার চেষ্টা করেছেন মানে ইমানের অংশের ভিতরে নেননি হ্যাঁ তার কথায় প্যাঁচ আছে যথেষ্ট যদিও আমরা বলি যে ইমানের শাখার ভেতরে পড়ে আমল কিন্তু এই মানে শাখা গুলির ভেতর তারতম্য রয়েছে কিছু আমল কে কুফুরি বলা হয়েছে কিছু আমল পুখর ভাবে যদি কেউ আমলিগত হবে পুফুরি করে সেটা পুফুরি বলেই গণ্য হবে যেমন অন্তরে বিশ্বাস মৌলিক স্বীকৃতি দেওয়ার পরে যদি কেউ কোরআনের জুতা মারে কোরআনকে জুতা মারে বা টয়লেটে ফেলে দেয় সে কি মর্যাদার নিকটে সে কাফের হবে না তারা আমলকে ইমানের অংশই মনে করে না কিন্তু তাহলে সোনার জামাত সে কাফের হয়ে যাবে যাতে সে বলে যে তার অন্তর বিশ্বাস আছে যে না করান সঠিক বা স্বীকৃতি দেয় কিন্তু ডাস্টবিনে করান ফেলে দিয়েছে ইচ্ছা করে তাহলে কিছু আমল অবশ্যই কুফরি কিন্তু সব আমল নয় সাথে অনেক কথাই মানে বলা থাকে বিষয়ে এটা যে বিষয়ে হচ্ছে আমাদের কথা যে এই মানেরই অন্তর্ভুক্ত এটাকে আমরা ইমানের শাখা বলি আর যাই বলি কিন্তু এই মানের বহির্ভূত যারা মনে করে আমলকে তাদেরই মানে সমস্যা বেশি তারাই বেদাতির পর্যায়ে চলে গেছে বেদাতি হয়ে গেছে আর মূল ইমানের অন্তর্ভুক্ত না করা আমলকে এটা সঠিক নাই কারণ আল্লাহ রব্বুল আমলকে ইমান বলেছেন মা কান আল্লাহ ইমান আল্লাহ এমন নয় যে তোমাদের ইমানকে নষ্ট করে দেবেন ধ্বংস করে দিবেন এখানে ইমান বলতে সালাত বলা হয়েছে নামাজকে বলা হয়েছে ব্যাখ্যা জামা করেছেন যে ইমান হলো তিনটি বিষয়ের সমন্বয় অন্তর বিশ্বাস মৌলিক স্বীকৃতি মানে জমান দ্বারা আর আমলে পরিণত করন। তিনটার সমন্বয় ইমান الله أعلم